দুন্দুল দিয়ে মাছের তরকারি আর শাক ভাজা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এ দেখুন আমার সন্ধ্যামালতি গাছে কত ফুল ফুটেছে। বিকালে ফুল ফুটে কাল হইলে 7টা 8টা বাজবার সাথে সাথে আবার মুদে যায়। এই দেখুন আজ আবার তেলাকুচা শাক নিয়ে এসছি। হাঁটতে গিয়েছিলাম, একটা বড় পলিথিন নিয়ে গিয়েছিলাম, তো পলিথিনে ঢুকিয়ে এনেছি। আস্তে আস্তে পলিথিনটা ছিঁড়ে গেছে, তো এখন অনেক কষ্ট করে হাত দিয়ে মুড়িয়ে ধরে নিয়ে আসছি। অনেকগুলো শাক এনেছি আজকে, এই দেখুন। তো আমরা দুজন এখন বসে বসে শাকগুলো কেটে কুটে নেব। আজ অনেকগুলো শাক এনেছি। তো ওই দিন শিখা সিনহা রয় দিদিমণি লিখেছেন, আমার এমন হাসি পাচ্ছিল, দিদিমণি লিখেছেন, তুমি কি কতটুকু শাক আনলে, আমি তো এরকম হলে বস্তা নিয়ে যেতাম। তো আজকে আমরা বস্তা নিয়ে নাই, কিন্তু বড় একটা পলিথিন নিয়েছি। চেপে চেপে নেওয়াতে পলিথিনটা ফেটে গেছে, কিন্তু শাক অনেক এসছে, অনেক এসছে। দেখো না শাক কত ভাজে ভাজে লইছি, একটু টান দি দেখো। ওই দেখি অনেক শাক এনেছি। তো আজকে শেষ মনে হয়, আর পাওয়া যাবে না শাকে। ওই ফুল ফল চলে আসছে, এবার গাছ মরে যাবে মনে হয়। তা আমরা যখন গিয়েছিলাম তখন কেউ ছিল না, 5:30টার দিকে বাসা থেকে রওনা দিছি। ওখানে যেতে যেতে 5:45 বেজে গেছে, তখন লোকজন তেমন ছিল না। শাকটা কেটে কুটে একেবারে ধুয়ে নিয়েছি, অল্প কিছু নিয়েছি এখন রান্না করার জন্য, তেলাকুচা শাক, আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এই ধুন্দুল ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই শাক বাছতে বাছতে অনেক সময় চলে গেছে, তারপর ঘরের অন্যান্য কাজ আছে সব মিলিয়ে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে। হলুদ লবণ মরিচ মেখে একবারে দিয়েছি, বাটা মরিচ দিয়েছি, হলুদ লবণ, তারপরে ধুন্দুল, এই পেঁয়াজ সব দিয়ে মেখে নেব। এটা হলো রুই মাছ। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে তরকারি। শুধু ওই তৈরি করতে দেরি হয়, কিন্তু রান্না করতে তেমন দেরি হবে না। একটু দেরি হয়ে গেছে আজকে, একটু জিরা ফোড়ন দিলাম এখানে। মাখানো তরকারিটা দিয়ে দেব। ধুন্দুলটা, হলুদ লবণ মরিচ সব কিছু মেখে, পেঁয়াজও মেখে দিয়ে দিয়েছি। ঢেকে দিলাম, ভালোভাবে ভাজা হোক তারপর জল দেব। ভাতেও বলো কেছে গেছে, গরম জল দিয়ে চুলা একেবারে কমিয়ে দিয়েছি। ধুন্দুলটা কষি আছে, তো আজ বাটা মরিচ দিয়েছি, 6-7টা মরিচ বেটে নিয়েছিলাম। এবার জল দিয়ে দেবো।
তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। নামাবো এবার শাকের জন্য, তেল দিলাম কড়াইতে, একটু কালি জিরা ফোড়ন দিলাম। শাকের পরিমাণ লবণ দিলাম, কাঁচামরিচ, এটা হলো শাকের ডাঁটা। ডাঁটাগুলো আমি এরকম করে প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে লম্বা ডাঁটাটা একবার টান দিয়ে মুছে নিয়েছি, তারপর এরকম চুড়ির মতো বানিয়ে নিয়েছি, তারপর আবার ভালোভাবে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। রসুন বাটা দিয়ে হলুদের পাতায় বেটেছিলাম বলে রসুন হলুদ হয়ে গেছে, কাঁচা হলুদ বেটেছিলাম আমরা খাওয়ার জন্য। এবার শাক দেব, ঢাকবো না অল্প তাপে, সময় নিয়ে শাকটা রান্না করব। এই হলো তেলাকুচা শাক ভাজা আর ধুন্দুল দিয়ে মাছের তরকারি। শাকের ডাঁটা সিজাতে সিজাতে অনেক সময় লাগবে, খানা শেষ। ভালো লাগেন শাকের ডাঁটা সিজাতে সিজাতে ওদের খাওয়া শেষ। খুব ভালো হয়েছে, পার্থ বাবাও বলছে খুব ভালো হয়েছে। ধুন্দুল দিয়ে মাছের তরকারি এত স্বাদ হবে, দারুণ হয়েছে। আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এটা হলো লটকন আর বড় একটা আনারস, এগুলি পার্থ এনেছিল আজ, তো কয়টা লটকন আমরা খেয়ে নিয়েছি, খুবই ফাইন। এ কারণে তো মাছের দাম বেশি। আনারসটা অনেক বড়, দুই হাতে ধরে কাটতে বহুত কষ্ট হয়েছে, ধুয়ে এনেছি।
করে বাবা রে কি রস কত বড় আনারস ও বাবা কি রস কি রস কি রস মিষ্টি আছে না কি রস